আসসালামু আলাইকুম। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 11 উপস্থাপন করব, বাংলাদেশের ভূপ্রকৃতি পাঠ 1। আমি তোমাদের সাথে আছি বিষয় শিক্ষক মাহফুজা বেগম তাহেরা। অধ্যায় 11, বাংলাদেশের ভূপ্রকৃতি, পাঠ 1। আমরা প্রথমে জানব ভূপ্রকৃতি সম্পর্কে। এই ক্লাসের শিক্ষণফলগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলো ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের উঁচু ও সমভূমি সম্পর্কে জানতে পারবে। ভূপ্রকৃতি, প্রথমে ভূপ্রকৃতি বলতে কি বুঝি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ভূপ্রকৃতি হচ্ছে কোনো দেশের ভূমির গঠন ও অবস্থা, অর্থাৎ কোনো দেশের ভূমি উঁচু সমতল নাকি পাহাড়ি অঞ্চল, সেটাই হচ্ছে কি, এই ভূমির অবস্থানটাই হচ্ছে কি ভূপ্রকৃতি। বিশেষ করে সে দেশের বিভিন্ন অঞ্চলের ভূমির উচ্চতার তারতম্য, তারতম্য মানে পার্থক্য, অর্থাৎ একটি দেশের কোন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলের ভূমির যে পার্থক্যটা রয়েছে, কোনো অঞ্চলে উঁচু ভূমি রয়েছে, পাহাড় রয়েছে, আবার কোনো অঞ্চলে সমতল ভূমি রয়েছে, আবার নিচু ভূমি রয়েছে, এই যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে কি ভূপ্রকৃতি। পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের অনেক পাহাড়ি অঞ্চল রয়েছে। যে অঞ্চলগুলোতে পাহাড় রয়েছে যেগুলো আমাদের দেশে সৌন্দর্য বৃদ্ধি করে, আমরা সেগুলো সম্পর্কে জেনে নিব। পাহাড়ি অঞ্চল, আমাদের দেশে বেশিরভাগ সমতল ভূমি দ্বারা গঠিত হলেও দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকে কিছু পাহাড় আছে, অর্থাৎ আমাদের দেশ সমভূমির দেশ। কিন্তু আমাদের দেশের কিছু কিছু অঞ্চল বা জেলা রয়েছে যেগুলোতে পাহাড় আছে, যেমন দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চল, এসব এলাকায় পাহাড়, অনেক বেশি পাহাড় রয়েছে, তাই বলছে কি এগুলো পাহাড়ি অঞ্চল। আমরা বিস্তারিত জেনে নিই কোন কোন জেলায় পাহাড় রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম প্রভৃতি, এইসব অঞ্চলে পাহাড় রয়েছে এবং বনভূমি রয়েছে। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। দেখো, সব চিত্রেই কিন্তু উঁচু ভূমি দেখতে পাচ্ছ। এই ছবিতেও কিন্তু উঁচু ভূমি রয়েছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চল রয়েছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিংডং, এর উচ্চতা প্রায় 1280 মিটার। দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, এর উচ্চতা 1230 মিটার। এই দুইটি পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে কি তাজিংডং, এর উচ্চতা প্রায় 1280 মিটার, এবং দ্বিতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং, এর উচ্চতা 1230 মিটার। এই দুইটি পাহাড়ই বান্দরবান জেলায় অবস্থিত। এই পাহাড়ি অঞ্চলে বনভূমি রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে বনভূমি মানে অনেক বন রয়েছে, সেখানে অনেক গাছপালা এবং গাছপালা রয়েছে। এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তাজিংডং, এই পাহাড়টি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড়। তোমরা কখনো যদি এখানে বেড়াতে যাও তাহলে এর সৌন্দর্য তোমরা উপলব্ধি করতে পারবে। আশা করি ভবিষ্যতে যখন তোমরা বড় হবে তখন এইসব অঞ্চলগুলো অবশ্যই ঘুরে দেখবে, বেড়াতে যাবে। বাংলাদেশের অনেক অঞ্চল রয়েছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তোমরা সেখানে বেড়াতে গেলে একদম প্রকৃতির সঙ্গে মিশে যাবে।
তাহলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? তাজিং ডং। এর উচ্চতা 1280 মিটার। এর পরের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি পাহাড়। এটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়, উচ্চতর পাহাড়। এর নাম হচ্ছে কি? কেওক্রা ডং। এর উচ্চতা কত? 1230 মিটার। আর তাজিং ডং এবং কেওক্রা ডং এই দুইটি পাহাড়ই কিন্তু বান্দরবনে অবস্থিত। আমরা জানলাম পাহাড়ি অঞ্চল সম্পর্কে, এবার আমরা উঁচু ভূমি সম্পর্কে জানব। পাহাড়ি অঞ্চল এবং উঁচু ভূমির মধ্যে পার্থক্য রয়েছে। পাহাড়ি অঞ্চলগুলো বড় বড় পাহাড়ে পাহাড় অবস্থিত, সেখানে সুউচ্চ অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর উঁচু ভূমি হচ্ছে সেটা কোনো না কোনোভাবে সে ভূমিটা উঁচু কিন্তু পাহাড় নয়। পাহাড়ি এলাকা থেকে নিচু এসব কিছু পুরাতন পলি দিয়ে গঠিত, অর্থাৎ উঁচু ভূমিগুলো হচ্ছে কি পাহাড়ি এলাকা থেকে বেশ নিচু, আবার সমতল ভূমি থেকে বেশ উঁচু। নদীর স্রোতে বয়ে আসা পলিমাটি জমা হয়ে এসব ভূমি তৈরি হয়েছে। পলিমাটিটা কি? নদীর স্রোতে বয়ে আসে যে মাটি, সেই মাটিগুলো কি হচ্ছে একত্রিত হয়ে বা জমে পলিমাটি গঠিত হচ্ছে। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। তোমরা সকলেই জানো বাংলাদেশে বহু নদী রয়েছে এবং বর্ষার সময় বর্ষাকালে বৃষ্টিপাতের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এদেশে বন্যা হয়। সেই বন্যার সময় নদীতে মাটিগুলো কি হচ্ছে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সেই পানির স্রোতে ভেসে অন্য একটা অঞ্চলে যাচ্ছে এবং সেখানে জমে উঁচু ভূমি তৈরি হচ্ছে। আর এই যে মাটিগুলো জমছে, এই মাটিগুলো মানে স্রোতে যেগুলো ভেসে আসছে এবং জমা হচ্ছে, এই মাটিগুলোকে বলছে কি পলিমাটি। এগুলো পুরনো পলিমাটি। এই পলিমাটিগুলো বহু হাজার বছর আগে থেকে জমে জমে সেখানে কিছুটা উঁচু পাহাড়ের মতো, কিন্তু পাহাড়ের মতো অতটা উঁচু নয়, তার থেকে কিছুটা নিচু ভূমিতে পরিণত হয়েছে। এরপরে আমরা জানব সমভূমি। সমভূমি নতুন পলি দিয়ে গঠিত এবং উত্তর থেকে দক্ষিণে কিছুটা ঢালু। তাহলে বলছি কি সমভূমি হচ্ছে নতুন পলি দিয়ে গঠিত। আমরা এর আগে জানলাম উঁচু ভূমি হচ্ছে পুরাতন পলিমাটি দিয়ে গঠিত, আর সমভূমি হচ্ছে নতুন পলিমাটি দিয়ে গঠিত। এই সমভূমির উপর দিয়ে বয়ে গেছে অনেক নদী এবং এই নদী ভূমিতে প্রায় বন্যা হয়, তাই নতুন পলি গঠিত সমভূমির মাটি খুব উর্বর। তাহলে বলছে কি যে প্রায় আমাদের দেশে অনেক নদী আছে এবং প্রায়ই বন্যা হয়। এই বন্যার কারণে কি হচ্ছে নতুন পলিমাটি প্রতিনিয়ত জমা হচ্ছে এবং যার কারণে এই সমভূমির মাটিগুলো খুব উর্বর। আশা করি তোমরা আজকে এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো। তোমাদের জন্য এখন বাড়ির কাজ আমি দিয়ে দিব। এই বাড়ির কাজগুলো খুব সুন্দর করে তোমরা উত্তর লিখবে। আশা করি তোমরা সব প্রশ্নের উত্তরই এখন দিতে পারবে। প্রশ্ন উত্তর: বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা দাও। অর্থাৎ আমরা এই ক্লাসে যেগুলো জানলাম বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন সেগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিবে। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল কোনগুলো ব্যাখ্যা দাও। অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলো আমাদের দেশের কোন কোন এলাকায় পাহাড়ি অঞ্চল রয়েছে, কোন কোন জেলায় পাহাড় রয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা এখানে লিখবে। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তারপরেও যদি কখনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে বা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবারও নতুন একটি পড়া নিয়ে, পাঠ নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।